চিন্তা বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম করি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না। বাড়িয়ে দাও হাত, বাড়িয়ে দাও তু হাত, বাড়িয়ে দাও। সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম নিয়ে আর টিভির নিয়মিত আয়োজন এম এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু লালন পালন অত্যন্ত কষ্টসাধ্য। যে পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, সেই পরিবারের সদস্যরা জানে যে প্রতি মুহূর্তে কত প্রতিকূলতা তাদেরকে অতিক্রম করতে হয়। উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা এবং অনিশ্চয়তা এই পরিবারগুলোর নিত্যসঙ্গী। একটি পরিবারে একটি শিশুকে লালন পালন করা যখন দুঃসাধ্য, পরিবারে একাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উপস্থিতি পরিস্থিতিকে কতটা জটিল করে তোলে এটা সহজেই অনুমেয়। কিভাবে এই পরিবারগুলো এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের কী ধরনের মানসিক দৃঢ়তার প্রয়োজন, এবং সমাজ কিভাবে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো এবং তাদের পরিবারগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আর আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে আছেন মোহাম্মদ মহিউদ্দিন মঈন, ব্যবস্থাপনা পরিচালক এম এম গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড। আরও আছেন মোহাম্মদ জহিরুদ্দিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আরও উপস্থিত আছেন শাফায়েতুন্নেসা, শিল্পী। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। আলোচনার শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শিল্পী আপা, কেমন আছেন? জি, ভালো আছি। আপনার কয়জন সন্তান? আমার তিনজন সন্তান। ওদের নাম কি, বয়স কত? বড় মেয়ে সুমাইয়া, ওর মানে 29 বছর। আচ্ছা। আর মেঝো মেয়ে রুকাইয়া, আর ছোট ছেলে ফাহিম। ওরা কি করছে? বড় মেয়ে, ও তো সেরেব্রাল পলসি, পড়াশোনা শেষ করে এখন জব করছে। ছোট মেয়ে, ও ভার্সিটিতে পড়ে। আর ছোট ছেলে অটিস্টিক, ও বাসাতেই আছে। ওকে স্কুলে দেন নাই? হ্যাঁ, স্কুলে দিয়েছি। স্কুলে ছোটবেলা থেকে স্কুলে দিয়েছি, ও আসা যাওয়া করতো, সব কিছু করতো। এখন একটু বড় হয়ে গেছে তো, স্কুলে একটু কম যায়। আমরা জানি যে এরকম একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান নিয়ে পথ চলাটা অনেক কঠিন, বাবা মা হিমশিম খান। সেক্ষেত্রে আপনি দুটো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলছেন, আপনার এই দীর্ঘ পথ চলার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার বড় মেয়ে সুমাইয়া, ও যখন ছোট হাঁটা শিখল, তখন থেকেই ওর হাঁটাটা একটু অন্যরকম মনে হলো। তখন আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই, তারপর ডাক্তাররা দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপর দেখলো যে ওর ব্রেনে নার্ভে একটা সমস্যা আছে। তারপর ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করানো হলো, তারপর ডাক্তার বলল যে ওকে ফিজিওথেরাপি করাতে হবে সবসময়। ওর একটা নার্ভের যে সমস্যা, এটার থেকে ওর পায়ের হাঁটার শক্তিটা ই হয়ে গেছে, এই জন্য ওকে সবসময় ফিজিওথেরাপির মধ্যে রাখতে হবে। আচ্ছা। ফিজিওথেরাপি চলতে থাকে, এর মধ্যে বিভিন্ন ডাক্তারও দেখে, পড়াশোনা করতো, স্কুলে ভর্তি করে দিলাম, নর্মাল স্কুলেই ভর্তি করে দিলাম, নর্মাল স্কুলে যাওয়া আসা করতো। তারপর আস্তে আস্তে পড়াশোনাটা ওর চালিয়ে গেলাম, এর মধ্যে আর পড়াশোনার মধ্যে কোনো ব্যাঘাত করিনি। সুমাইয়াকে যখন ভার্সিটিতে ভর্তি করা দিই, তখন ছোট ছেলেটাও আমার অটিস্টিক, তো ওর বয়সও তখন 7 বছর। ওকে প্রথমে আমি একটা নর্মাল স্কুলে দেই, কিন্তু ওখানেও ভালোভাবে মিশতে পারে না, মিশতে পারে না বলেই তখন আমি এই সুইডের সন্ধানটা পাই। তারপর মেয়েকে ভার্সিটিতে দিয়ে ছেলেকে নিয়ে একসাথে বের হতাম, বের হয়ে ওকে স্কুলে দিতাম, মেয়েকে ভার্সিটিতে দিতাম, দিয়ে তারপর দুজনকে একসাথে আমি আনা নেওয়া করতাম। দুজনকে একসাথে দেখা যেত যে ওর আগে ছুটি হয়ে গেছে, ওর পরে ছুটি হয়েছে, ভার্সিটির ব্যাপার, কখনো দেরি হয়, কখনো তাড়াতাড়ি হয়ে যায়। তখন ছেলেকে নিয়ে আমার অনেক কষ্ট করতে হতো, দুইজনকে নিয়েই আমি একসাথে বাসা থেকে বের হতাম, আবার দুইজনকে নিয়ে বাসায় একসাথে যেতাম, আবার বাসায় যেয়ে আবার ওদেরকে মানে খাওয়া দাওয়া এটা সেটা, সেটাও আমাকেই দেখতে হতো। আরও একটা সন্তান আপনার আছে? হ্যাঁ, ও তো স্বাভাবিক ছিল, তো ওর পিছনে আর অত আমার সময় ব্যয় করতে পারিনি, ওরটা ও নিজেই সব কিছু করে নিয়েছে, স্কুলে যাওয়া আসা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা সুমাইয়া আর ফাহিমের কথা শুনছিলাম, চলুন ওদেরকে দেখে আসি, আর ওদের সম্পর্কে ওদের বাবা কি বলেন শুনে আসি। ফাইন ছোট থাকতে মানে অনেক চুপচাপ থাকতো, কোনো কথা বলতো না, কোনো কিছু বলতো না। তারপর আস্তে আস্তে বড় হইতেছে, তখন মানে মানে তার পাগলামিটা ইয়াটে
সব কেউ কথা মানতেছ না, যত বড় হইতেছে ততই মানে এই অবস্থা হইতেছে। যখন দেখিতে ওর আম্মু কথা শোনে না, ইয়া শোনে না, তারপর আমি সোনার গায়ে নিয়ে দিই, আমার ওই পোলট্রি ফার্ম আছে হাঁস খামারে, ওইখানে নিয়ে দেয়, এইটা বল করো ওইটা করো, এইভাবে সময় কাটাই তার। দুই মাস অন্তর অন্তর মানে তারে মানে দুইটা তিনটা করে হাঁস কিনা দিত, খেলনার হাঁস, মানে ওইটা নিয়ে মরদিনে ওইটা নিয়ে খেলাধুলা করে সব কিছু করে। গম একদম কম, কতক্ষণ পরপরই ওইটা মানে সে জিত করবে। আমার সেবার পালসি, তো আমি যখন ছোট ছিলাম তখন আমি যেহেতু আমার ফ্যামিলি পুরো সবচেয়ে বড় মেয়ে, তো আমাকে আমার ফার্স্ট স্কুলে দেওয়া হলো। আমার বাসা থেকে যখন স্কুলে দিল তো আমি স্কুলে গেলাম, স্কুল এভাবে স্কুলে মাধ্যমিক পাশ করলাম, এসএসসি। স্কুল কলেজ ভার্সিটি লাইফে আমাকে আমার ফ্রেন্ডরা ছিল আমার সাথে, কিন্তু অনার্সের পরে যেটা সমস্যা হতো যে ভার্সিটিতে যে দেখা যেত আমি ক্লাস লেকচারগুলো আমাকে সবাই ক্লাস শেষ হলে ফটোকপির দোকানে যেয়ে ফটোকপি যার যারটা শেষে করে নিয়ে আসতো। বাট এক্ষেত্রে আমার খুব প্রবলেম হতো যে ক্লাস শেষ করে আমাকে একটা দোকানে যে ফটোকপি করে আনতে হবে, যেটা আমার জন্য একটু টাফ ছিল। তো এক্ষেত্রে দেখা যেত যে আমাকে আমার আম্মু নিয়ে যেত সকালবেলা, তো আম্মু যে আমাকে ওই লেকচারগুলো আম্মুই ফটোকপি করে নিয়ে আসতো। তারপর আম্মু আমাকে স্কুলে যখন আমি সকালবেলা স্কুলে যেতাম, স্কুলে থাকতে সকালবেলা আম্মু আমাকে নিয়ে বের হতো, বের হয়ে আমাকে ফার্স্টে ব্যায়ামের ওইখানে এক্সারসাইজ করতে যেতাম, এক্সারসাইজ করে দেন তারপর আমি স্কুলে যেতাম, স্কুল থেকে দেন তারপর বাসে আসতাম। এই পুরোটা সময় আম্মু আমার সাথে থাকতো, তারপর আমি বাসে এসে দেন রেস্ট নিতাম। এভাবে আমি স্কুল কলেজ ভার্সিটি লাইফ শেষ করি, অনার্স শেষ করি আমি জবে জয়েন করি এসেনশিয়াল ড্রাগসে। তো সেখানকার জবে আমি যখন অনার্স শেষ করে ইন্টারনিতে প্রথম দিকে একটু ঝামেলা ছিল যে দেখা যেত আমাকে এক এক কোম্পানি থেকে আমি যদি মানে ট্রাই করতাম যে কোন কোম্পানি দিয়ে ইন্টার্নিং করবো, দেন দেখা যেত বেশিরভাগ কোম্পানি বলতো যে না ওর একটু সমস্যা আছে, এই আমাদের কোম্পানিতে এরকম সমস্যা থাকলে ইন্টার্নিং করা যাবে না। তো বেশিরভাগ কোম্পানি এগুলো বলতো, দেন পরে এসেনশিয়াল ড্রাগস আমার এই কোম্পানিতে যখন আমি বললাম তো তখন ওখানকার এমডি স্যার আমাকে বললো যে কোনো সমস্যা নিয়ে আসুন। পরে আমি ওখান থেকে ইন্টার্নি করলাম, ইন্টার্নি করা শেষ হলে আমি যখন স্যারের সাথে দেখা করলাম তো স্যারকে বললাম যে স্যার আমি এখানে জবও করতে চাই, আপনি দেখেন আমার কোয়ালিফিকেশান আছে কি না। তো স্যার দেখে বললো যে হ্যাঁ, আমার সব রেজাল্ট টেজাল্ট দেখে বললো যে হ্যাঁ আপনি এখানে জবে জয়েন করতে পারবেন। তো স্যারের ইয়েতে আমি ওইখানে জবে জয়েন করলাম। তো ওইখানে এখনও যেরকম আমি এসেনশিয়াল ড্রাগসে আছি, ওখানকার প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমি অফিসার হিসেবে জয়েন করেছি। দর্শক, কি অদম্য ইচ্ছা শক্তি একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সুমাইয়াকে দেখে আমার সাথে সাথে আপনারও নিশ্চয়ই সেটা অনুধাবন করতে পেরেছেন। এসেনশিয়াল ড্রাগসকেও অসংখ্য ধন্যবাদ সুমাইয়াকে তাদের প্রতিষ্ঠানে কাজ দেওয়ার জন্য। জহির সাহেব, আপনার অভিজ্ঞতার আলোকে যদি এই বিষয়টা নিয়ে কিছু বলতেন। খুব ভালো লাগলো যে এরকম একটা ফাইট দিয়ে চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। সুমাইয়ার সাকসেসটা বহু মানুষকে উৎসাহিত করবে, আমি মোটামুটি শিওর যে এটা হবে। এবং ফ্যামিলিও বিশেষ করে ওদের মা সাংঘাতিকভাবে চেষ্টা করেছেন, খুবই মানে মডেল করার মতো, অন্যরা ফলো করতে পারে। ধন্যবাদ আপনাকে। মহিউদ্দিন সাহেব, এই বিষয়টার উপর আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আমি সুমাইয়ার আম্মুকে ধন্যবাদ জানাই, উনি আসলে একটা সফল মা আমি মনে করি। উনি এত স্ট্রাগল করছে যেটা বাংলাদেশে একটা মডেল হয়ে থাকবে মা হিসাবে তার। এমনিতে মা আবার একটা ছেলেও প্রবলেম, মেয়েটাকে নিয়ে আসছে যেভাবে সাধনা করছে, যেভাবে কাউন্সিলিং করে আসছে, আস্তে 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 এই মেয়ের সাথে সাথে এত সময় মানে ইকোরিয়া তাকে যে একটা পজিশন নিয়ে আসছে, আসলে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। মানে কোনো প্রতিকূলতাই মা আর মেয়েকে দমিয়ে রাখতে পারেনি, মা একদম মেয়ের সাথে ফ্রেন্ডের মতন একদম ক্লোজলি আচরণ করে একদম তাকে আস্তে 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 খুবই ভালো। আমার খুবই ভালো লাগছে, এর সাথে যদি সরকার একটু সাপোর্ট দিত, সাথে একটু সাপোর্ট যদি দিত, তাহলে সে আরো অনেক বেশি আগে যেত। মানে এটা কিন্তু একক প্রচেষ্টা, এটা হচ্ছে মেয়েটার এবং তার মায়ের একক প্রচেষ্টায় আজকে মেয়েটা এই রকম একটা মানে অনুকরণীয় অনুসরণীয় একটা পজিশনে চলে এসেছে। ধন্যবাদ আপনাকে। মহিউদ্দিন সাহেব, কোন অনুপ্রেরণা আপনাকে এই অনুষ্ঠানটি স্পন্সর করতে অনুপ্রাণিত করেছে সেটা আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, এম এম গ্রুপ হাতবাড়ি দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি।
ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অটিজম নিয়ে আর টিভির নিয়মিত আয়োজন এম এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। চলে যাচ্ছি আলোচনায়। মহিউদ্দিন সাহেব, কোন অনুপ্রেরণা আপনাকে এই হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি স্পন্সর করতে অনুপ্রাণিত করেছে? আমি আসলে আমাদের দেশে দেখা যাচ্ছে অটিস্টিক এই যে শিশু সংখ্যা প্রায় 1%, আমার বড় ভাই একটা বাচ্চা, এরকম এই বাচ্চাদের নিয়ে খুব স্ট্রাগল করতেছে। এদেরকে যদি আমরা সবাই আগে আসি বা এদেরকে আস্তে আস্তে যদি কাউন্সিলিং করে একটু পর্যায়ে নিয়ে আসলে দেশকেও তারা অনেক কিছু দিতে পারবে। এই জন্যই আমি চিন্তা করলাম এই অটিস্টিকদের ব্যাপারে আমি নিজেই একটু বেশি ইন্টারেস্ট ফিল করে আমি আগে আসছি। উদ্যোগী হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে। জয় সাহেব, সাইকোথেরাপি বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন, এর কাজ করার এরিয়াটা কোনটা? যেটা ঘটে সেটা হচ্ছে যখন এই ধরনের একটা ডায়াগনোসিস হয় যে কারো অটিজম আছে বা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে যেটা একদম কিউর করার মতো না, তখন কিন্তু মনের মধ্যে ব্যাপক একটা ধাক্কা লাগে। ওই ধাক্কাটা আমরা ডিল করি সাইকোথেরাপি দিয়ে, অর্থাৎ গার্জিয়ানকে মানসিক সাপোর্ট দেওয়া, একদম দৃঢ় করে তোলা, এটা একটা সাইড। দুই নম্বর হচ্ছে বাবা মা কোঅপারেশন এবং পরিবারের অন্য সদস্যরাও, তারা যদি খুব ভালো করে আমরা তাদের এডুকেশন দিই, এডুকেশন দিলে তারা একে অপরকে কোঅপারেট করে, একে অপরকে সাপোর্ট দেয়, তার ফলে কী হচ্ছে একজনের উপর প্রেশারটা পড়ে না, প্রেশারটা সবাই মিলে নিলে একজনের উপর অতটা মানে সাংঘাতিক খারাপ অবস্থা হয় না। আবার যখন বড় হয়, যেমন বাচ্চাটা অটিস্টিক বেবিটা বেবি নাই, এখন বড় হয়ে গেছে, তখন সেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়, কিন্তু ওইদিকে কিন্তু ম্যাচুরিটি কম, তার ফলে আচার আচরণ এমন কিছু ব্যাপার ঘটে যেটা গার্জিয়ানরা হতাশ হয়ে যায়, ও কী করছে এটা, কারণ হচ্ছে ইনহিবিশন কম, মানে আমি কোনটা করবো কোনটা করবো না ওই বুঝটা কম। তো তার ফলে এই যে ঝামেলাগুলো হয়, এই সময় কিন্তু একটা সাপোর্টের জায়গা আছে বাচ্চাকে বোঝানো। ওইদিকে স্পেশাল এডুকেশন বলি আমরা, শিক্ষা, অনেক স্কুল আছে যেখানে অটিস্টিক বেবি থাকলে বা প্রতিবন্ধী বাচ্চা থাকলে নিতে চায় না, বলে কি আপনার বাচ্চা একটা ডিস্টারবেন্স, এটা এনেন না এখানে, ওই স্কুলে যান। এটা কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তারা করতে পারে না, একদম পানিশেবল আমাদের যে আইন আছে, গার্জিয়ানরা অনেক সময় জানে না, এবং প্রয়োগ করতে গেলে যে মামলা করতে হবে, হাঙ্গামাটা কেউ করতে চায় না, কিন্তু এটা কিন্তু আছে। তো এটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কোনো স্কুল আর রিফিউজ করতে পারবে না। অনেক সময় বাচ্চারা অন্য বাচ্চারা বুলিং করে, মানে খামোখা একটা টিজিং করবে, বাচ্চারা কিন্তু করে, তখন এটাকে টিজিং করে অন্য বাচ্চারা, তখন এর মন খারাপ হয়ে যায়, সে আর স্কুলে যেতে চায় না। ওই জায়গাটা ডিল করার একটা ব্যাপার আছে যে প্যারেন্টসদেরকে এডুকেট করা, অন্য বাচ্চাদের এডুকেট করা, সে জায়গাটা। আর নর্মাল স্কুলে এখন কিন্তু বলা হয় যে অটিজম বা এই ধরনের বেবিদের ক্ষেত্রে স্পেশাল এডুকেশন উৎসাহিত করে না, সারা পৃথিবীতে বলা হয় মেইন স্ট্রিমিং, মানে আপনি তাকে অটিস্টিক স্পেশাল এডুকেশন দেন, অটিজম যাদের আছে সেসব শিশুদের, একই সাথে তাকে মেইন স্কুলেও দেন, নাহলে সে বলবে কি আমি পাগলের স্কুলে যাই, তার মন খারাপ হয়ে যাবে, মন ছোট হয়ে যাবে। হ্যাঁ, স্পেশাল কারিকর্মে হয়তো 4টা ক্লাস করলো, 2টা ক্লাস নর্মাল কারিকর্মে করলো, তাতে কী হচ্ছে ওর মনটা ভালো থাকবে, কাজে অনেক কিছু করার আছে এখানে আসলে। ধন্যবাদ জয় সাহেব। শিল্পী আপা, খুব স্বাভাবিকভাবেই যখন পরিবারে এরকম একটা পরিস্থিতি ঘটে বা এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় বাবা মাকে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, হতাশা অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করে, তো এইটাতে নিশ্চয়ই আপনিও আক্রান্ত হয়েছেন, সমস্যাগুলো ফেস করেছেন, কী করেছেন? মেয়েটাকে যাই হোক একটা তো পজিশনে নিয়ে আসলাম, এখন ছেলেকে নিয়েই বেশি দুশ্চিন্তায় ছিলাম, তখন ছেলেকে নিয়ে কি করব, কোথায় যাব, কোন স্কুলে যাব, কোথায় দিব, বিভিন্ন স্কুলে দৌড়াদৌড়ি করেছি, তারপর সুযোগ সুবিধার জন্য তারপর একটা স্কুলে দিলাম, ওখান থেকে কিছুটা আস্তে আস্তে সাপোর্ট পেতে লাগলাম, ওখান থেকে সাপোর্ট পেয়েছে। জয় সাহেব, যেটা জানতে চাচ্ছিলাম শিল্পী আপার কাছ থেকে, যে আসলে তখন বোধহয় ওনাদের কাউন্সিলিং এর প্রয়োজন ছিল, সাইকোথেরাপির দরকার ছিল, আপনি একটু আগে বললেন, তো সেই বিষয়টা বোধহয় ওনারা সেভাবে পায়নি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে বলবেন এই অপরিস্থিতিগুলো অতিক্রম করার জন্য, মোকাবেলা করার জন্য কি ধরনের সাপোর্ট দরকার? আমাদের দেশে সাইকোথেরাপি কিন্তু অনেক দিন হয়নি, আমি হিসাব করছিলাম একটু আগে, সেটা মোটামুটিভাবে প্রায় 19 বছরের কাছাকাছি ফর্মালি মানে শুরু হয়েছে, তার আগের থেকেও কিছু সাপোর্ট আছে, কিন্তু এখনও সাইকোথেরাপি খুব অ্যাভেলেবল না, মানুষের কাছে খুব পৌঁছায়নি, মানুষ জানে না। যেমন আমি নিজে যেখানে জব করি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এখানে প্রতি সোম আর বুধবার দিন শিশু বিকাশ কেন্দ্র আছে। আচ্ছা, শিশু বিকাশ কেন্দ্রে যদি মানে বাচ্চাদের নিয়ে মারা আসেন বা পরিবারের সদস্যরা আসেন, সেখানে কিন্তু বাবা মা এবং শিশু সবার জন্য এক ধরনের মানসিক সাপোর্ট ওখানে অ্যাভেলেবল আছে, কিন্তু সেটা কিন্তু খুব বেশি মানুষ, এমনকি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটও খুব বেশি মানুষ চেনে না, আর সেখানে শিশু বিকাশ কেন্দ্র সোমার বুধবার এটা তো আরও কম লোক জানে। এবং এছাড়া কিন্তু ব্যাপক সুবিধা কিন্তু অনেক নাই, যেটা উনি একটু আগে বলছিলেন যে সরকারি উদ্যোগের দরকার আছে,
এখন আমি যেটা বলতে চাই যে যদি সাইকোলজিস্ট সরকারি হসপিটালগুলোতে নিয়োগ দেওয়া যায়, তাহলে যেটা হচ্ছে যেমন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আপনি 10 টাকা দিয়ে একটা টিকিট কাটবেন, টিকিট কেটে সারাদিন ধরেও যদি আমরা আপনাকে সেবা দিই ওইটা কস্ট কিন্তু 10 টাকা, এবং ওই 10 টাকার এগেনস্টে হয়তো 3-4 দিন চলবে, তারপর আবার 10 টাকার একটা টিকিট, তার মানে বিনামূল্য, সিম্পল কথা হচ্ছে এটা। তো তাহলে মূল্যটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকার কে? সরকার তো জনগণ। তো তাহলে আমরা যদি সরকারি হাসপাতালগুলোতে আরো বেশি করে সাইকোলজিস্ট, তারপর ধরেন ফিজিওথেরাপিস্ট যেটা উনি নিচ্ছিলেন, প্রাইভেটে কিন্তু এগুলো অনেক কস্টলি। হ্যাঁ, এটা খুবই কস্টলি। আমি যেটা সাজেস্ট করতে পারি, উনি হয়তো অবশ্যই জানতেন না, কিন্তু যারাই প্যারেন্টস এরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা যদি সাইকোলজিস্টের কাছে যান, গিয়ে লোকটার সম্পর্কে ভালো করে শুনেন, প্লাস নিজের মনের মধ্যে যে খারাপ লাগাটা আছে, কষ্টটা আছে, সেটা শেয়ার করেন, তাহলে কিন্তু এটা অনেক কমে যাবে। একদম সিম্পল কথা আপনি লক্ষ্য করবেন যে আপনি যে প্রাণ ভরে কাঁদেন, প্রাণ খুলে কথা বলেন, আপনার মন কিন্তু হালকা হয়ে যায়। যদিও সমস্যার হয়তো সমাধান হচ্ছে না, কিন্তু আপনার মানসিক শক্তি বাড়ে। কাজে এই জায়গাটায় জাস্ট এসে সাইকোলজির সাথে বসে যদি কথা বলেন, বিরাট একটা হেল্প হবে। ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন সাহেব। বিশেষ চাহিদা সম্পন্ন এই যে বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে কিভাবে দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করা যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে সরকার এবং বড় বড় বিজনেসম্যান, বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা আছে বাংলাদেশে, আর সবাই যদি একটু করে এদেরকে প্রোভাইড করার জন্য আগায় আসে, প্রত্যেকটা অফিসে এই ধরনের বাচ্চাদের প্রোভাইড করার জন্য একদম সরকার যদি আইনও করে দেয় এদেরকে প্রত্যেকটা অফিসে যে একটা বাচ্চা করে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা আগায় যাবে, এবং এরা কিন্তু অনেক কিছু দিতে পারবে বুঝা। কারণ এদের তো অনেক কারণ এরা যদি প্রত্যেকটা অফিসে যদি একজন দুজন করে এদেরকে প্রোভাইড করে, তাহলে কিন্তু অনেক আগায় যাবে সরকার। অনেকগুলো পরিবারের স্বস্তির একটা জায়গা তৈরি হয়ে যেত যদি আপনারা সবাই এই ব্যবসায়িক সমাজ সবাই আপনারা এভাবে এগিয়ে আসেন। সবার আগে আসতে হবে, আদারওয়াইজ তো এটা সরকার একার পক্ষে তো খুব ডিফিকাল্ট। এটা খুবই স্বাভাবিক, সরকার একার পক্ষে সম্ভব না, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগ, এগুলোই কিন্তু আসলে এদের এমপ্লয়মেন্ট, এদের পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকে এই হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার মাধ্যমে আমরা ব্যবসায়িক সমাজকে আহ্বান জানাচ্ছি ওদের পাশে এসে দাঁড়ানোর জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। শিল্পী আপা, বর্তমানে আপনি আপনার এই 2 সন্তানকে নিয়ে কি ধরনের সমস্যা ফেস করছেন? সমস্যা তো আছে, এখন বড় মেয়েকে তো অফিসে আনা নেওয়া করতে হয়, এটা একটা বড় সমস্যা। যেহেতু আমার আরেকটা ছেলে আছে, ও অটিস্টিক, ওর পিছনে বড় মেয়েকে আনা নেওয়া করতে গিয়ে আমি ওই ছেলেটার পিছনে সময়টা একটু কম দিতে পারি, যেহেতু ছেলেটাকে আমার পূর্ণ সময়টা ছেলেটার পিছনে আমার দেওয়া উচিত, সেই হিসেবে আমি ছেলেটার পিছনে সময়টা, যেহেতু ওর মানে একটা যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নাই, তারপরে এখান থেকে আমাকে সেটা ম্যানেজ করে ওকে ই করে দিতে হয় যাতে ও মানে অফিসে টাইমলি পৌঁছতে পারে। হ্যাঁ, তো এইখানে আমার অনেকগুলো সময়ের ব্যাপার আছে। তারপর আবার ছেলেকে নিয়ে অনেক সমস্যা হয়, যেমন ছেলে বেশিরভাগ সময় বাসায় থাকে, বাসায় এক ঘেয়েমি অবস্থায় থাকতে থাকতে ও বিরক্তি হয়ে যায়, অনেক জেদ করে, অনেক জেদ করে, বাসায় রাখাই যাবে না, তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, যেহেতু বাইরে ঘুরার ওর বেশি ইচ্ছা, আশেপাশে মানুষ যারা ছোট বাচ্চারা আছে ওরা ওর সাথে অনেক ডিস্টার্ব করে, ও যে নিচে যায় একটু ডিস্টার্ব করে, বা ওরাই যখন ওর সাথে ডিস্টার্ব করে তখন ও আবার রিপিট করে সেগুলা, এখানে আমরা বেশ একটা ভালো ভালো পোশাক পরে সব অসভ্যতা শুরু করেছি, আমার কথাটা বুঝছেন? ঘিনছি এলাকা, কেউ কারোর প্রতি সহনশীলতা নাই, সহানুভূতি নাই, যেটা হচ্ছে সহানুভূতি থাকলে খোলামেলা জায়গা থাকলেও জ্বালাবে কেন? আপনি বলেছেন যখন বাইরে নিতেন ছোট্ট বয়স থেকে ওকে তো জ্বালাতো না, ও বরং যখন কিছু হয় না, বোরিং হয়ে যাচ্ছে, তখন জ্বালাচ্ছে। আসলে এই জন্যই আমাদের আসলে সমাজের সামগ্রিক পরিবর্তন দরকার, পজিটিভ পরিবর্তন দরকার। মহিউদ্দিন সাহেব, বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর উন্নয়নে ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে কি আপনার? হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে
আমার নিজের একটা ল্যান্ড আছে সাভারে, আমি এদের জন্য একটা স্কুল, হসপিটাল, তারপর সব ইভেন্ট, খেলাধুলা থাকবে, হ্যাঁ, মানে একদম 24 আওয়ার্স ওদেরকে মানে মানে ওইখানেই আমি রাখবো, রেখে ওদেরকে সাইকোলজিস্ট থাকবে, সব সব ধরনের ডাক্তার থাকবে, স্কুল টিস্কুল সব সেবা একদম ওইখানেই করবো, আমার একটা প্ল্যান আছে সামনে। চমৎকার একটি পরিকল্পনা। আমি কি এ বিষয়ে একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আমরা বিদেশে আমি দেখেছি ইংল্যান্ডে, আমরা ওরা বলে এটাকে ডে কেয়ার সেন্টার। হ্যাঁ, মনে করেন যে এই ধরনের বাচ্চাদের নিয়ে পরিবারগুলো অনেক সময় আর পারে না, তো এমন যদি হতো খুব সুন্দর একটা পরিবেশ, একটা ডে কেয়ার সেন্টার যেখানে দিনের বেলা বাচ্চাটা দিয়ে যেত, একদিনের জন্য দিলেও কিন্তু 7 দিনের এনার্জি পাওয়া যায়, তারপর নিয়ে গিয়ে আবার সাপোর্ট হতো না। উনি যে পরিকল্পনার কথা বললেন, এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তবে এটা বিশাল উপকার হবে, এই পরিবারগুলো বিরাট একটা সাপোর্ট পাবে, তাই না? ঈদের মধ্যে আমাকে অনেক পরিবার বলেছে দীর্ঘদিন তারা কোথাও যায় না, কোথায় যাবে বাচ্চাটাকে, কোথায় ডাকবে, একদম যেতে পারে না, 2-3 দিনের জন্য রাখলেও কিন্তু সে অনেক সাপোর্ট পায়, অনেক সাপোর্ট পায়। শিল্পী আপা, বর্তমানে কি চিন্তা ভাবনা করছেন আপনার বাচ্চাদেরকে নিয়ে? বর্তমানে চিন্তা ভাবনা, এখন ছেলেটাকে নিয়েই সমস্যায় আছি, ওকে একটা ভালো একটা কোনো সেন্টারে যদি দিতে পারি ভালোভাবে প্রশিক্ষণের জন্য, আমরা তো সারা জীবন থাকবো না, ভবিষ্যতে ও যখন বড় হবে ওর একটা ভালো একটা গাইডেন্স, ভালো একটা পরিবেশ, ও যাতে সেখানে থেকে কোনো তার জীবনটা কাটিয়ে দিতে পারে, ভালোভাবে কাটিয়ে দিতে পারে, সেটাই আমার। ধন্যবাদ জয় সাহেব। আপনার কাছে জানতে চাইবো এটাই, যে মাগুলো এইরকমভাবে বা যে পরিবারগুলো ক্রমাগত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমি যে প্রথমেই যেটা বলতে চাই যে এই প্যারেন্টসদেরকে আমরা কী বলবো, আমরা বলবো স্যালুট করছি, অসাধারণ কাজ, অসাধারণ সাফল্য অবশ্যই, এবং আমরা উইশ করি যে তারা সাকসেসফুল হোক। একই সাথে যখন খুব বেশি মানসিক চাপ লাগে, সরকারের সীমিত হলেও কিন্তু সুযোগ সুবিধা আছে, যেমন ধরেন বিভিন্ন শিশু বিকাশ কেন্দ্রগুলোতে, মেডিকেল কলেজে বা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাইকোলজিক্যাল সাপোর্ট পাওয়া যায়। এখানে এসে যদি আপনার কথা বলেন, কথা বলে যেটা হয় মন কিছুটা হলেও হালকা হবে, সাইকোথেরাপি নেন। আর এর পাশাপাশি যেটা আছে, যেটা অলরেডি প্যারেন্টসটা করছে আমি শিওর, যে অন্যান্য আত্মীয় স্বজন সবাই যদি হাত বাড়িয়ে দেয় একদিনের জন্য, হাফ বেলার জন্য যদি প্রধান দায়িত্ব পালনকারী একটু বিশ্রাম পায় এবং দুটো ভালো কথা বলে আমরা যদি সাপোর্ট দিই প্রতিবেশীরাও, তাহলে কিন্তু এটা খুব সহজেই বিয়ার করা যায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আরটিভিকে ধন্যবাদ এবং এরকম একটা অনুষ্ঠান করার জন্য, আমরা আরটিভির কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে যে মা তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে তার সংগ্রামের কথা আমাদেরকে জানালেন, তাকে এবং তার পরিবারের সকলকে জানাই সশ্রদ্ধ সালাম। তার এই পথ চলা যে কতটা কঠিন, একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না, কিন্তু তাদের এই কঠিন পথ চলা সহজ হয়ে যায় যখন সমাজের সহৃদয়বান মানুষগুলো তাদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। আজকের মতো এখানেই শেষ করছি এম এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান, দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথেই থাকবেন। হাত বাড়িয়ে দাও, তো হাত বাড়িয়ে দাও।